হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আগে আমরা ভাবতাম জঙ্গলে যে সকল মানুষ বাস করে তাদেরকে হয়তো বন মানুষ বলা হয়, কিন্তু আমাদের এই ধারণাটা সঠিক নয়। বন্ধুরা, আজকে আমরা বন মানুষ সম্পর্কে জানব, কাদেরকে বন মানুষ বলা হয়। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এদের শরীরের রং লাল কিংবা বাদামি বর্ণের লোম থাকে। পৃথিবীতে মাত্র 3 প্রজাতির অরাংটন দেখা যায় যাদেরকে বন মানুষ বলা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ান বন অঞ্চলে এদের বসবাস। বর্তমানে খুব কম সংখ্যক বন মানুষ রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে বন অঞ্চল উজাড় করা হচ্ছে। সিঙ্গাপুর চিড়িয়াখানায় অরাংটনকে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ান সুমাত্রা দ্বীপপুঞ্জে এদের দেখা মেলে। অধিকাংশই উঁচু গাছপালায় বসবাস করে। এরা ফল পাতা গাছের বাকল খেয়ে জীবন ধারণ করে। এরা এছাড়াও পোকামাকড়, পাখির ডিম এবং ছোট ছোট প্রাণী খেতে অভ্যস্ত। তারা গাছের পাতায় সঞ্চিত বৃষ্টির জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে এই প্রাণীগুলো। আর স্ত্রী জাতীয় ওরাং অনের 230 থেকে 260 দিন পর্যন্ত গর্ভধারণ করে থাকে। আর প্রতিবার প্রসবে একটি করে বাচ্চা এবং দুইটি বাচ্চা প্রসব করতে পারে। প্রতি 8 থেকে 9 বছর অন্তর পর পর গর্ভধারণ করে থাকে এই প্রাণীটি। ছোট শাবকরা তাদের মায়ের সঙ্গে কয়েক বছর পর্যন্ত অবস্থান করে। মায়ের পিঠে বন অঞ্চলের নিয়ম কানুন প্রতিপালনের সুচেষ্টা হয় ও বনে অবস্থান করতে শেখে। মানব শিশুর ন্যায় ক্ষুদ্র ওরাংটন শাবকগুলোকে খেলাধুলো প্রিয় এবং স্নেহপূর্ব আচরণ করে 5 কিংবা 6 বছর বয়সেই অবস্থান করলে তারা স্বাধীনভাবে চলাফেরা করে, এমনকি নিজ নিজ এলাকা ছেড়ে চলে যায়। বন্ধুরা, বন নিধনের কারণে এই জাতীয় প্রাণী বিপন্ন পর্যায়ে চলে গিয়েছে। বন্ধুরা, এরকম আনকমন এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।